আজকের ভিডিওর আলোচনা স্বস্তিকা মুখোপাধ্যায়ের বেস্ট ফ্রেন্ড। স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম আপনারা শুনেছেন, প্রখ্যাত টলিউড অভিনেত্রী। স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে বিতর্ক কখনো ছাড়ে না। তা আজকের ভিডিওতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সবথেকে প্রিয় বন্ধু সেই নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনার এই কাহিনীটি নির্মাণ করেছেন দোয়েল বন্দ্যোপাধ্যায়। স্বস্তিকা মুখোপাধ্যায়ের মা মারা যাওয়ার পরে অনেক কষ্টে নিজেকে সামলেছেন তিনি। ইতিমধ্যে তার এবং তার বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের ভিডিওটি অনেক শ্রোতার মন ছুঁয়ে গেছে। ভিডিওটি নিজের মায়ের স্মৃতিতে তৈরি করেছেন স্বস্তিকা। মা চলে যাওয়ার বেদনাদায়ক মুহূর্তগুলোয় তাকে সামলেছেন তার প্রিয় বন্ধু, আর সেই প্রিয় বন্ধু হলেন স্বস্তিকার ছোট বোন অজপা। ব্যাংকের কাজকর্ম, গয়নাগাটি সমস্ত কিছু স্বস্তিকার নামে থাকলেও কাগজপত্র থেকে লকারের চাবি সবই থাকে অজপার কাছে। অজপা জানেন এসব সামলানোয় কোনোদিনই তার দিদি খুব একটা দক্ষ ছিলেন না। দুই বোনকে একসঙ্গে দেখলেই বুঝতে পারা যায় তাদের সম্পর্কটা খুবই সহজ এবং স্বচ্ছন্দ। স্বস্তিকা একটি বিশেষ টোনে কথা বললেই অজপা বুঝতে পারেন কোথাও একটা গল্প আছে। আবার অজপা সাংঘাতিক কিছু ঘটিয়ে এলে সোজাসুজি দি থেকে দিদিতে চলে যান। এদের মধ্যে আবার একটা পেশাদার সম্পর্কও রয়েছে। অজপা তার দিদির পার্সোনাল স্টাইলিস্ট। স্বস্তিকার ফ্যাশন সেন্সের সঙ্গে অজপার চিন্তাভাবনা মিশে এক অন্য মাত্রা লাভ করেছে। একসঙ্গে জীবনের বহু ঝড় ঝাপটা তারা সামলেছেন, মন খারাপের সময়ে পাশে থেকেছেন, আর দুজন একা একাই মুম্বাই ব্যাংককে গিয়ে চুটিয়ে মজা করেছেন। সব মিলিয়ে অজপাই হচ্ছেন স্বস্তিকার সবথেকে ভরসার জায়গা, প্রিয় বন্ধু। টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সবথেকে কাছের বন্ধু, সবথেকে কাছের মানুষ নিয়ে ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।